একে মাটিতে বছরে চারবার চাষ হয় এমন একটি অর্থকরী ফসল হলো পান আর এই পান খান না এমন মানুষ খুবই কম বিশেষ করে ত্রিপুরায় খুব জনপ্রিয় পান এতদিন পান চাষ করে বেশ লাভের মুখী দেখতেন কৃষকরা কিন্তু বর্তমানে পান চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের বক্তব্য বাজার মন্দা চলছে ন্যায্য মূল্য পেতেও হিমশিম খেতে হচ্ছে তাদের পান চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে বছরে চারবার চাষাবাদ করা যায় পান যদি অনুকূল পরিবেশ থাকে তেলিয়ামুরা মহকুমা কৃষি দপ্তরের অধীন ছাড়া এলাকার এক পান চাষি কেশব ভট্ট জানান পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সব কিছুই বাজার থেকে কিনতে হয় খুব চড়া দামে চাষাবাদের জন্য ওই সব সামগ্রীগুলি সরকারিভাবে তেমন পাচ্ছেন না পান চাষাবাদের বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার ওনার পানির জমিতে পরিদর্শন করে গেলেও সরকারিভাবে সাহায্য সহযোগিতা তেমন পাননি ফলন তো হয়েছে মার্কেট ভালো না মার্কেট ভালো না গত বছরের তুলনায় এবার কিরকম খারাপ খারাপ এবার আপনাদের এমনিতে কিরকম খরচ হয় আপনাদের এই পানের বর করতে গিয়ে আমরা বর্ষার সিজনে বছরে আমরা তিন চারটে টাকা ফাল্গুন মাসে একটা বছর পাঁচ টাকা আমি আমার প্রায় দুই লাখ টাকা করছি বেশি কজন মানে 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 কতে লাগে এরকম সময়তে তো লা এবার দজনতা হে 12 দজনতা আবার 6 দজনতা হে 2 দজনতা সময় সময় কাজের উপরে এখন তো এখন কি মানে পানের তো এখন তো সিজন নাকি সময় এখন সিজন মানে গত বছর না এবার মানে সিজন ভালো নাই ছিল এবার ভালো না কি রকম গতবার যেই তুলনা যেই পয়সায় মাল বিক্রি হইছে ধরেন আমরা এক কুড়ি পান দিলে পাইতাম বারোশো এগারোশো এইবার আষ্টশো নয়শো সাতশো তো আপনাদের যে খরচ হয় সেই তুলনায় এবার আপনাদের সেরকম যদিও কেশব ভট্ট বছরের পর বছর ধরে এই পান চাষ করে আসছেন আগে যদিও এই পান বাজারজাত করে লাভের মুখ দেখতে পেয়েছেন তিনি কিন্তু বর্তমানে পান বাজারজাত করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি ওনার দাবি কৃষি দপ্তর যেন তার দিকে হাত বাড়িয়ে দেয় রিপোর্ট আর ই নিউজ